يا قارئ القرآن داوي قلوبنا بتلاوة تزدان بالتجويد. শাইখ আহমদ বিন ইউসুফ আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিল মাজীদ ওয়া ফুরকানিল হামীদ মুরাত্তিল কুরআনা তারতীলা। সম্মানিত কুরআন আশিক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকে উদ্দেশ্য করে বলেন, হে নবী, আপনি তেলাওয়াত করুন সুবিন্যস্তভাবে, অর্থাৎ ধীরে ধীরে। যে কোরআন তেলাওয়াতের যে নিয়ম কানুন রয়েছে, সেই নিয়ম কানুনগুলো মেলে ধীরে ধীরে আপনি তেলাওয়াত করুন। অপর একটি আয়াতে এসেছে, আল্লাহ বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন নাকি মুমিনদের সামনে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, তখন মুমিনদের ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলেন সবাই, সুবহানাল্লাহ। এটা হচ্ছে সেই মহাগ্রন্থ আল কুরআন। পৃথিবীতে যত মাহফিল হয়, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাহফিল হচ্ছে কুরআন তেলাওয়াতের মাহফিল। আজকে আমরা আলহামদুলিল্লাহ এখানে এসেছি আমাদের ঈমানকে বৃদ্ধি করার জন্য। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সে যে নিজে কুরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। তার উম্মতকে উদ্দেশ্য করে বলেছেন যে, হে উম্মত, তোমরা বেশি বেশি কোরআন পড়ো, কেননা এই কোরআনই কিয়ামতের মাঠে ওই তেলাওয়াতকারের জন্য শাফাতকারী আসবে। সুবহানাল্লাহ। প্রতি হাদিস আল্লাহর রাসূল বলেছেন, আল মাহিরু বিল কোরআনি মা সাফরাতিল কিরামিল বাররা, যে ব্যক্তি নাকি কোরআনকে নিয়ে, কোরআনের বিষয়ে পাণ্ডিত্য অর্জন করে, মাহারত অর্জন করে, তার অবস্থানটা কোন জায়গায় হবে? আল্লাহর নৈকট্যবান যে ফেরেশতারা থাকবেন তাদের সাথে তার অবস্থান হবে। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আজকে আমাদের সমাজে আমরা কোরআন থেকে চান অনেক অনেক দূরে। আমরা নিজেরা কোরআন শিখি না, সন্তানদেরকে কোরআনের তেলাওয়াত শিখাই না, কোরআন যে আমল আমরা করি না। আজকে আফসোসের বিষয় হচ্ছে, আজকে আমাদের ঘর থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসে না, বরঞ্চ হিন্দি গানের আওয়াজ আসে। আজকের এই মাহফিল থেকে আমি আপনাদের অনুরোধ করব, নকলাবাসীকে, যে আমরা এই মাহফিল থেকে আজকে আমরা ওয়াদাবদ্ধ হয়ে যাই যে আজকে থেকে আমরা ইনশাআল্লাহ নিজে কোরআন শিখব, সন্তানদের কোরআন শেখাবো এবং কোরআন বুঝব ইনশাআল্লাহ। لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله، ذلك هو الفوز. لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله. لله التكبير. ذلك هو الفوز العظيم.
ذلك هو الفوز العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الفائزون. لله التكبير. لا يستوي أصحاب النار وأصحاب أصحاب الجنة هم الفائزون. لو من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. الله أكبر. لله التكبير. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحانه العزيز الجبار
المتكبر سبحان الله عما يشركون. السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. تزدان بالتجربة.